হ্যালো, আমি সাইদ রিয়েল। আমি একজন সঙ্গীত শিল্পী এবং গিটার বাদক হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করছি বহুদিন যাবৎ। তো গত 28শে সেপ্টেম্বর আমরা লেজেন্ডস অফ দ্য ডেকেড এই কনসার্ট অ্যাটেন্ড করি। আমরা বাংলাদেশের 5 জন মিউজিশিয়ান, আমরা ইন্টারন্যাশনাল ব্যান্ড জাল দ্য ব্যান্ড, ওদের সাথে একসাথে কোলাবোরেশন করি। এটার শুরুটা আমি যদি বলি, আমার এক ছোট ভাই আছে, যে তার নাম সাদাফ। ও এখন বর্তমানে ভাইকিংসের, আমাদের ব্যান্ড ভাইকিংসের ম্যানেজার হিসেবে আছে। সো ও আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রথমে। সো তো আমি খুব ইন্টারেস্টেড ফিল করি যে না, যেহেতু ইটস অ্যান অপরচুনিটি, ইটস অ্যা গ্রেট অপরচুনিটি, সো আমি চেষ্টা করি যে না, ঠিক আছে, ওকে, লেটস ডু ইট। সাউন্ড হ্যাকার টিমের সাথে যোগাযোগ করা হয়, ও ওখানে যোগাযোগ করে। তো মজার বিষয় হচ্ছে, ওই সাউন্ড হ্যাকারের সাথে আমি বহুদিন ধরেই কাজ করি একসাথে। আমরা একটা প্রোডাকশন হাউস হিসেবে আমরা একসঙ্গে কাজ করি। তো সেখানে আমাদের কিবোর্ডিস্ট ছিলেন রিজবির রহমান অদিত ভাই, আমার খুব কাছের বড় ভাই, এবং আমাদের সঙ্গে সেতারে ছিলেন জাহাঙ্গীর আলম শ্রাবণ, তারপরে রাবাবে ছিলেন হচ্ছে আনন্দ শিকদার, এবং বাঁশিতে ছিলেন প্রান্ত ভাই। সো আমরা এই কজন মিলে বেশ টানা 2-3 দিন প্র্যাকটিস করি এবং নিজেদেরকে প্রিপেয়ার করি। বেসিক্যালি আমরা জালের একটা খুব ফেমাস গান আছে আদাত, এই গানটার একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্টাল আছে যেটা কিনা নেসক্যাফের একটা প্রজেক্ট ছিল। ওই ইনস্ট্রুমেন্টালটা আমরা করার জন্য বেসিক্যালি সিলেক্টেড হই। সবাই মিলে আমরা ওখানে প্র্যাকটিসে যাই, এবং আমাদের জালের যিনি টিম লিডার এবং ভোকাল মিস্টার গহর মুমতাজ, উনি আসেন। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ইন্ট্রোডিউসমেন্ট ছিল আমাদের সাথে, আড্ডা, কথাবার্তা, প্র্যাকটিস অ্যাজ ইউজুয়াল, যেহেতু প্র্যাকটিসেই গিয়েছিলাম। সো তার ডিরেকশন খুব সুন্দর ছিল, আমাদের সবার বাজনাও উনি খুব পছন্দ করেছে। সবচেয়ে সুন্দর কথা হচ্ছে, ওনার বিশ্বাস করতে কষ্ট ছিল যে আমরা এত অল্প সময়ে, মানে 1-2 দিনের ভিতরে এত মানে বড় একটা গান আমরা কী কী করে তুলে ফেললাম এবং প্র্যাকটিস করলাম। সো এটা খুব ইন্টারেস্টিং ছিল, এবং তিনি আমাদেরকে অফার করেন এবং অর্গানাইজারদেরকেও বলেন যে ওনারা যেন আমাদের সাথে পুরো পারফরমেন্সটায় থাকে। সো এটাও আমাদের জন্য অনেক সম্মানের ব্যাপার যে ওনাদের সাথে পুরো পারফরমেন্সটা জুড়েই আমরা ছিলাম। সো আমি আসলে ব্যক্তিগতভাবে যদি বলি, আমি তো সঙ্গীত শিল্পী। সো যারা আমাদের কনসার্টে, এত সুন্দর একটা কনসার্টে এসেছেন, তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা, এবং যারা আসতে পারেননি তাদেরকে বলবো আমাদের সকলের সাথে কানেক্টেড থাকবেন এবং ভালো মিউজিক শুনবেন। সো যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সাক্ষাৎকারের জন্য ইনভাইট করার জন্যে।